দর্শক, এত সংকটের মাঝেও কিন্তু একটি সুখবর, তার ধারাবাহিকতা আছে, এটা আর বন্ধ হচ্ছে না। এটা একটা সাংঘাতিক বড় আশার ব্যাপার। বাংলাদেশের অর্থনৈতিক সংকট, রিজার্ভ পরিস্থিতি যখন কি একদম সংকটের মুখে ছিল, তখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। তারপর থেকে কিন্তু ইকোনমি একদিকে ভালো হচ্ছে, আরেকদিকে খারাপ হচ্ছে, এরকম একটা অবস্থার মধ্যে চলতে চলতে যেটা ধারাবাহিকভাবে ভালো হচ্ছে সেটা হচ্ছে রেমিটেন্স, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। অক্টোবর মাসে এসছে $240 কোটি। এটার এই হিসাবটা যদি আগের বছরের অক্টোবর মাস হিসাব করা হয় তাহলে কিন্তু 30% বেশি। এই হিসাব করে গণমাধ্যম জানাচ্ছে যে প্রতিদিন গড়ে রেমিটেন্স এসেছে $927 কোটি। তার মানে 1000 কোটি টাকা করে, প্রায় 1000 কোটি টাকা করে আসছে। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। 1000 কোটি টাকা চারটিখানে কথা না, তাও এইটা মানে ডলার আকারে আসছে, এটার টাকার অঙ্ক হিসাব করলে সেটাই দাঁড়ায় যে 1000 কোটি টাকা করে আসছে। অক্টোবরে দেশে রেমিটেন্স এসেছে মোট $240 কোটি বা 28,000, বলতে গেলে 30,000 যদি হতো 28,800 কোটি টাকা, 30,000 হলে প্রতিদিন প্রায় 1000 কোটি টাকা। মাসটিতে প্রতিদিন 927 কোটি টাকা রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। চলতি অর্থবছরের শুরু থেকে ধারাবাহিকভাবে বাড়ছে রেমিটেন্স প্রবাহ। কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত হালনাগাদ তথ্য বলছে যে অক্টোবরে প্রতিদিন গড়ে প্রায় $7,73,00,000 বা $927 কোটি রেমিটেন্স এসেছে। পুরো মাসে এসেছে $239,50,00,000-এর বেশি। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে $72,61,60,000। যাক, এটা খুব ভালো ব্যাপার যে প্রবাসীরা শাটডাউন রেমিটেন্স, মনে আছে আপনাদের আন্দোলনের সময় জুলাই মাসে তারা বলেছিল যে না, এই সরকার পতন না পর্যন্ত তারা আর দেশে রেমিটেন্স পাঠাবে না, অর্থাৎ অর্থনীতি পঙ্গু হোক, কিন্তু তারপরও তারা চেয়েছে যে সরকার বিদায় নিক। তারপরে দরকারে তারা বলেছে যে এই সরকার বিদায় নিলে তারা আর কোনো হুন্ডিতে টাকা পাঠাবে না, তারা একেবারে ব্যাংকিং চ্যানেলে পাঠাবে, সো দ্যাট যাতে রেমিটেন্সটা বাংলাদেশে আসে এবং রিজার্ভ সমৃদ্ধ হয়। বিষয়টা তাও হচ্ছে এবং এখন রিজার্ভ জমছে, এই বিভিন্ন দেনাগুলো কিন্তু ওই রিজার্ভের বাইরের বিভিন্ন যে ইনকামগুলো, ডলার ইনকাম, সেই ইনকাম দিয়ে মেটানো হচ্ছে, এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছে। এই ধারা তিনি বলছেন যদি এক বছর মানে ধরে রাখা যায় তাহলে বাংলাদেশে কিন্তু রেমিটেন্স আবার সেই আগের জায়গায় ফিরে আসবে এবং এই রেমিটেন্সের ধাক্কায় ডলার যেই একেবারে দাম ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল সেটা এখন স্থিতিশীল হবে। এবং এখন কিন্তু এমনিতেও কিন্তু ডলারের সংকট নেই, ডলার কিন্তু এখন অ্যাভেলেবেল, কিন্তু সংকটটা আছে বাজারে। সেই বাজারে তো বলাই হচ্ছে এই বাজারে তারা মানে চাল ডাল কত কিছুর পণ্যে শুল্ক ছাড় দেওয়ার পরেও এটা হচ্ছে না, হচ্ছে না এই কারণে যে যেই চক্র আগে বাজার নিয়ন্ত্রণ করতো সেই চক্রের এখনো সক্রিয়। তো এই চক্রটা যদি ভাঙা না যায় তো যত ডলার ইনকাম হোক, বৈদেশিক মুদ্রা রিজার্ভ মজুদ হোক না কেন, তাতে কোনো লাভ নেই। ফলে ওই জায়গাগুলোতে এখন হিট করতে হবে, ওই জায়গাগুলোর এখন সমাধান খুব জরুরি বলে অনেকে মনে করছেন। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।